আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুদী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামী রীতিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতকে, সাহাবায়ে কেরামের সুন্নতকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে, খেলাফতকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে এজিদ বাহিনীর সাথে কারবালার প্রান্তরে যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধে লিপ্ত হয়ে শাহাদত বরণ করেছিলেন। সুতরাং যারা এজিদ বাহিনী, যারা এজিদের পক্ষে দালালি করে, তারা কিন্তু এজিদকে একটা হাদিস দিয়ে, বুখারী শরীফের একখানা হাদিস দিয়ে তারা এজিদকে বাঁচাতে চায়, এজিদকে লানাতুল্লাহর জায়গায় তাকে রাদিয়াল্লাহু আনহু বানাতে চায়। সেই এজিদের দালালদের উপস্থাপিত হাদিসখানা দেখুন এবং ভুল ব্যাখ্যা দেখুন। ইন্ডিয়ান সাফার যে বুখারী শরীফ, সেই বুখারী শরীফের প্রথম খণ্ডের 409 পৃষ্ঠার শেষ দিকে এবং 410 পৃষ্ঠার শুরুতে এই দুনো পৃষ্ঠা মিলে কান হাদিস আছে, 2924 হাদিস নং। যে হাদিসখানা লম্বা হাদিস, এই হাদিসখানা হচ্ছে হযরত উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আনহা থেকে বর্ণিত। প্রথম হলো যে উমাইর, আন্না উমাইর ইবনুল আসওয়াদিল আনসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে হাদ্দাসাহু আন্নাহু আতা উবাদাত ইবনে সামিতিন ওহুয়া নাজিলুন ফি সাহিলিন হিমসা ওহুয়া ফি বিনাইল লাহু ওয়া মাআহু উম্মু হারামিন উম্মু হারামিন। তিনি বলেন, উমাইর ইবনে আসওয়াদ আনসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে তিনি উবাদাত ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আসেন। খে উমাইর ইবনুল আনসি আসার পর যখন তিনি আসছিলেন উবাদাত ইবনে সামিতের নিকট, তখন উবাদাত ইবনে সামিত ছিলেন হিমসের উপকূলবর্তী, যে হিমসের উপকূলে তার একটা ঘরের মধ্যে তিনি অবস্থান করছিলেন এবং তার সাথে ছিলেন উম্মে হারাম। কালা উমায়ের ফাহাদ্দাসাতনা উম্মে হারামিন, তখন উমায়ের বলেন যে উম্মে হারাম আমাদেরকে, আমাকে বললেন, আমাকে শুনালেন। তিনি বর্ণনা করেছেন যে আন্নাহা সামিআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে আউয়াল জাইশিন মিন উম্মতি ইয়াগজুনাল বাহরা কাদ আওজাবু, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্য হতে সর্বপ্রথম যারা, সর্বপ্রথম যে দলটি নৌযুদ্ধে অংশগ্রহণ করবে, তারা জান্নাত তাদের জন্য, আওজাবু তাদের জন্য জান্নাত অনিবার্য হয়ে যাবে, অর্থাৎ জান্নাত ওয়াজিব হয়ে যাবে, তারা জান্নাতি হবে। আল্লাহ রসুল বলেছেন যে আউয়ালু জাইশিন মিন উম্মতি, আমার উম্মতের মধ্য হতে প্রথম যে দলটি, ইয়াগজুনাল বাহরা, তারা নৌযুদ্ধে অংশগ্রহণ করবে, নৌযুদ্ধে তারা যারা অংশগ্রহণ করবে, কাদ আওজাবু তাদের জন্য জান্নাত ওয়াজিব। কালাত উম্মু হারাম, তখন উম্মু হারাম বলেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, কুলতু ইয়া রাসূলুল্লাহি আনা ফিহিম, ইয়া রাসূলুল্লাহ আমি কি সেই দলের অন্তর্ভুক্ত হব, আমি কি সেই দলের মধ্যবর্তী হব, আমি কি সেই দলের অংশীদার হব। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কালা আনতা ফিহিম, হ্যাঁ তুমি সেই দলের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ আউয়ালু জাইশিনের অন্তর্ভুক্ত হবে এবং জান্নাতি হবে। সুম্মা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর উম্মে হারাম বলতেছেন আরও যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন যে আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগজুনা মাদিনাত কায়সারা মাগফুরুল লাকুম, আর আল্লাহ রাসূল আরও বললেন যে আমার উম্মতের মধ্য হতে সর্বপ্রথম যে মাদিনাত কায়সারা, কায়সার এর শহর, কায়সারের শহর অর্থাৎ রোম সম্রাট, রোমানদের সাথে, রোম সম্রাটদের সাথে সর্বপ্রথম যে দলটি আক্রমণ করবে, রোম শহর, রোমানদের শহরটা, কায়সারের শহরটা সর্বপ্রথম যে আক্রমণ করবে, যে দলটি আক্রমণ করবে, মাগফুরুল্লাহুম, তারা ক্ষমাপ্রাপ্ত হবে। তাহলে আল্লাহ রসুল বলতেছেন, এখানেও বলতেছেন যে আউয়ালু জাইশিন, আউয়ালু জাইশিন আল্লাহ রসুল বলতেছেন সর্বপ্রথম দলটি। ফাকুলতু আনা ফিহিম ইয়া রাসূলুল্লাহ, তখন আমি আবার বললাম ইয়া রাসূলুল্লাহ আমি কি সেই দলের অন্তর্ভুক্ত হব, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা, না তুমি এই দলের অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ হাদিসখানা থেকে, এই হাদিসখানা থেকে দুটি উক্তি পাওয়া যায়, একটা হলো হিমসের কথা অর্থাৎ নৌজানের কথা, নৌযুদ্ধের কথা, আর একটা হলো কনস্টান্টিনোপলের যুদ্ধ, যেটা ইংরেজিতে বলা হয় কনস্টান্টিনোপল, আর না হয় কুস্তন্তুনিয়া, যদিও কুস্তন্তুনিয়া শব্দটি উল্লেখ নেই, এই কুস্তন্তুনিয়াই হচ্ছে কিন্তু এই যে মাদিনাত কায়সার। এবং সে কি কস্তন্তনীয় যুদ্ধে কি অংশগ্রহণ করেছিল, কনস্টান্টিনোপল যুদ্ধে কি সে অংশগ্রহণ করেছিল বা হিমসে কি অংশগ্রহণ করেছিল, এই দুটো থেকে যে কোনো একটা আমরা বলতে পারি। হিমস অর্থাৎ নৌযুদ্ধ যেটা,
যেটা নৌ আল্লাহ রসুল বলেছিলেন যে আমার উম্মতের মধ্যে হতে সর্বপ্রথম যে দলটি নৌযুদ্ধে অংশগ্রহণ করবে। এই নৌযুদ্ধটি কখন সংগঠিত হয়েছিল, হিমসের যুদ্ধটি কখন সংগঠিত হয়েছিল? সে যুদ্ধটি সংগঠিত হয়েছিল উমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকালে হযরতে উবাদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে হিমস আক্রমণ করেন। সেই সময়ের সেনাপতি ছিলেন হযরত উবাদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকালে এ যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবী অংশগ্রহণ করেছিলেন নৌযুদ্ধে। সুতরাং আর তাহলে দেখা গেল এই যুদ্ধের মধ্যে ইয়াজিদ নেই। সুতরাং কারণ কীভাবে হবে? কারণ এই যুদ্ধটি সংগঠিত হয়েছিল তারিখে কামিল, ইবনে আসির রহমতুল্লাহ আলাইহির লেখা তারিখে কামিলের মধ্যে এনেছেন যে এই হিমসের যুদ্ধটি সংগঠিত হয়েছিল 1500 হিজরিতে। 1500 হিজরিতে এই সময়ে ইয়াজিদের জন্মই নেই। কারণ বেদায়াও আন নেহের মধ্যে এনেছেন যে ইয়াজিদের জন্ম হয়েছে 26 হিজরিতে। তো ইয়াজিদের জন্ম যেহেতু 26 হিজরিতে আর এই হিমসের যুদ্ধ সংগঠিত হলো 1500 হিজরিতে, তাহলে তো সে তার মার ফেটি জন্ম নেয় নাই সে এখনও। সুতরাং এই হিমসের যদি হাদিস দ্বারা হিমস নৌযুদ্ধের প্রশ্নই আসে না, সে নৌযুদ্ধে তো অংশগ্রহণ করে নেই। আসুন এখন যারা বলে যে কনস্টান্টিনপুলে ইয়াজিদ অংশগ্রহণ করেছিল, কনস্টান্টিনপুল যুদ্ধে কি ইয়াজিদ অংশগ্রহণ করেছিল তা আমরা জানব। দেখুন কনস্টান্টিনপুলের যুদ্ধটি কয়েকবার হয়েছিল। কনস্টান্টিনপুলের আক্রমণ রোমানদের বিরুদ্ধে সাহাবায়ে কেরামদের মুসলিম বাহিনীর পক্ষে আক্রমণ কয়েকবার হয়েছিল। এর মধ্যে প্রথমবার যে আল্লাহ রসুল তো বলেছেন আউয়ালু জাইশিন, রোমানদের বিরুদ্ধে সর্বপ্রথম যে দলটি আক্রমণ করবে সেই হবে নাজাতপ্রাপ্ত। এখন সর্বপ্রথম দলের মধ্যে কারা ছিলেন এবং সর্বপ্রথম আক্রমণটি কখন হয়েছিল তা আমাদের জানা দরকার। যে প্রথম আক্রমণ হয়েছিল 32 হিজরিতে একটা রেওয়ায়ত মোতাবেক, আরেকটা রেওয়ায়ত মোতাবেক হলো 42 হিজরিতে। 32 হিজরিতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এই কনস্টান্টিনপুল যুদ্ধের প্রথম দলের অন্তর্ভুক্ত ছিলেন, ইয়াজিদ ছিল না। কারণ যদি 32 হিজরিতে এই সংগঠিত হয়ে থাকে, এটা বেদায়ান নেহায়ের মধ্যে আছে এবং তারিখে কামিল, বেদায়ান নেহায় কাজী সানাউল্লাহ ফানিফুতি সাহেবের লেখা এবং তারিখে কামিল হচ্ছে আল্লামা ইবনে আসির রহমতুল্লাহের লেখা। এই কিতাব, এই ইতিহাস গ্রন্থদ্বয়ের মধ্যে আছে যে সে সময় ইয়াজিদের বয়স ছিল মাত্র 6 বছর। তো ইয়াজিদের বয়স 6 বছর, 6 বছর বয়সে সে যুদ্ধে যাবার তো প্রশ্নই আসে না। সুতরাং এই প্রথম দলের অন্তর্ভুক্ত সে ছিল না। আরও অন্যান্য ইতিহাস দ্বারা সেটা সাবিত আছে। দেখুন কনস্টান্টিনপুলের দ্বিতীয় আক্রমণ হয়েছিল 43 হিজরিতে। কনস্টান্টিনপুলের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল 43 হিজরিতে। সেই যুদ্ধের সেনাপতি ছিলেন বাশার বিন আরকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাশার বিন আরকা অথবা বাশার বিন আরতা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে দ্বিতীয় কনস্টান্টিনপুলের যুদ্ধের দ্বিতীয় আক্রমণের এই দ্বিতীয় আক্রমণটি সংগঠিত হয়েছিল। তাহলে এই যুদ্ধেও কিন্তু এই আক্রমণের সময় দ্বিতীয়বারেও কিন্তু কী ছিল না, এই ইয়াজিদ ছিল না। তৃতীয়বার আক্রমণ হয়েছিল 44 হিজরিতে। সে সময়ের সেনাপতি ছিলেন আব্দুর রহমান বিন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা তারিখে কামিলের মধ্যে এনেছেন ইতিহাস। চতুর্থ আক্রমণ হয়েছিল 46 হিজরিতে, যার সেনাপতি ছিলেন মালিক বিন আব্দুর রহমান ও আব্দুর রহমান বিন খালিদ বিন ওয়ালিদ, দুজন ছিলেন সেই দলের সেনাপতি। এই বিষয়টা উল্লেখ আছে তারিখে তাবারি, ইমাম তাবারি রহমতুল্লাহ আলাইহির তারিখের মধ্যে এনেছেন। পঞ্চম আক্রমণ হয়েছিল 47 হিজরিতে, সেই দলেরও মুসলিম দলের সেনাপতি ছিলেন মালিক বিন হুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুর রহমান বিন কায়েমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ষষ্ঠ আক্রমণ হয়েছিল 49 হিজরিতে। তো 49 হিজরিতে তিনটি পর্যন্ত ইতিহাসের মধ্যে পাওয়া যায় যে 49 হিজরিতে তিনবার আক্রমণ করা হয়েছিল রোমানদের শহর। সুতরাং এই 49 হিজরিতেও কিন্তু এই 32 হিজরি থেকে শুরু করে 42 হিজরি থেকে মনে করেন শুরু করে এই 49 হিজরি পর্যন্ত যে ষষ্ঠবার পর্যন্ত, বা এ যদি 49 হিজরিতে তিনবার আক্রমণ হয়ে থাকে তাহলে প্রায় অষ্টমবার নবমবার আক্রমণ, এই কোনো আক্রমণে কোনো দলে কিন্তু ইয়াজিদ ছিল না, এটা কোনো ইতিহাস দ্বারা সাব্যস্ত নয়। সপ্তম বা অষ্টম হিজরিতে, অষ্টমবারের অষ্টম হিজরিতে নয়, অষ্টমবারের আক্রমণ হয়েছিল 50 হিজরিতে। এই 50 হিজরিতে ইয়াজিদ যোগ দেয়, 50 হিজরিতে ইয়াজিদ যোগ দিয়েছিল। সে সেনাপতি ছিল না, সে সেনাপতি হিসাবে যোগ দিয়েছিল না, সে ছিল সেই 50 হিজরিতে রোমানদের বিরুদ্ধে যে আক্রমণ হয়েছিল সেই আক্রমণের সেনাপতি ছিলেন, কিন্তু সেই দলের মুসলিম দলের সেনাপতি ছিলেন সুফিয়ান ইবনে আওফ। জানেন যে আমারা ইবনাহু ইয়াজিদা বিল গাজাতে মাআহুম, যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে আদেশ করেছিলেন
ইয়াজিদা, আমালা ইবনাহু ইয়াজিদা বিল গাজাতে মাহুম, যে এই যুদ্ধে তাদের সাথে অংশগ্রহণ করার জন্য তিনি আদেশ করেছিলেন, কিন্তু সে কী করে নাই, অসুস্থতার বান করে সে কিন্তু যায় নাই। এই দেখুন 50 হিজরিতেও কিন্তু সে অংশগ্রহণ করে নাই, সরাসরি প্রথম দলের সাথে সে অংশগ্রহণ করে নাই, কিন্তু পরবর্তীতে সে গিয়ে 50 হিজরিতেই পরবর্তীতে গিয়ে সে গিয়ে যোগ দিয়েছে। কীভাবে যোগ দিয়েছে, যখন জানতে পারলো, যখন এজিদ জানতে পারলো যে মুসলমান যোদ্ধা যারা, মুসলমান যোদ্ধা সেনারা তারা ক্ষুধা এবং রোগে আক্রান্ত হয়ে গেছেন, ওই কনস্টান্টিপুল পৌঁছে সেখানে তারা ক্ষুধা খাবার শেষ হয়ে গেছে এবং তারা জ্বরে আক্রান্ত হয়ে, রোগব্যাধিতে আক্রান্ত হয়ে তারা বড় অসুস্থতার মধ্যে পড়ে গেছেন, অর্থাৎ তারা খুব অসুবিধার মধ্যে পড়ে গেছেন, যুদ্ধ করা যাচ্ছে না। এই সংবাদ যখন সে পেল, এই সংবাদ যখন ইয়াজিদ জানতে পারলো, সে তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর প্রাসাদের মধ্যে অবস্থান করছে, এই এটা সে জেনে সে কবিতা আবৃত্তি করতে থাকলো। কত বড় নষ্ট দেখেন ইয়াজিদ, সে কবিতা আবৃত্তি করলো যার অনুবাদ হচ্ছে যে ফারকুদওয়ানায় সম্মিলিত বাহিনী যে জ্বর ও রোগের সম্মুখীন হয়েছে তাতে আমার কোনো অসুবিধা নেই, নাউজুবিল্লাহি মিন জালিক। দেখুন সে তো ওই দলের সাথে তো গেল না, তার বাবা হজরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর আদেশ তো মানলই না, বরং এই অসুস্থতার বান্দে কি এসে সরে থাকলো, বরং সে মুসলমান যোদ্ধাদের এই অসুস্থতার কথা শুনে, বিপদের কথা শুনে, খোদার কথা শুনে সে বরং কী করতেছে, উল্লাস করে সে বলতেছে যে ফারকুদওয়ানায় সম্মিলিত বাহিনী যে জ্বর এবং রোগে আক্রান্ত হয়েছে, সম্মিলিত সম্মুখীন হয়েছে, তাতে আমার কোনো অসুবিধা নাই, কারণ আমি আমি তো গালিচার উপর টেস্ট দিয়ে বসে আছি। কি বলতেছে সে, আমি তো গালিচার উপর টেস্ট দিয়ে বসে আছি, আর আমার আত্মপ্রসাদের জন্যে, ফুর্তি আমোদের জন্যে আছে মারওয়ানের খেলা, এই মারওয়ানের খেলা, আর আমার স্ত্রী উম্মে কলসুম, এই উম্মে কলসুম হলো বলেছেন ওয়াহিয়া ইবনাতে আবদুল্লাহ ইবনে আমিরিন, আবদুল্লাহ ইবনে আমিরের মেয়ে হচ্ছেন উম্মে কলসুম। সেই উম্মে কলসুম এজিদের কয়েক স্ত্রীর মধ্যে পাঠের অবস্থা, আনন্দ উল্লাসের অবস্থা যখন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু জানতে পারলেন যে সেই রকম আনন্দ উল্লাস করতেছে এই মুসলমানদের এই দুর্গতির কথা শুনে, তখন উমর হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এই এজিদকে বাধ্য করলেন যে না, তোমাকে যেতে হবে, কনস্টান্টিপুলের যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। এবং তিনি কী করলেন, এই এজিদকে এই কনস্টান্টিপুলের যুদ্ধে যে যার নেতৃত্বে হযরত সেনাপতি সুফিয়ান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলার সাথে যুক্ত হওয়ার জন্য এজিদের মাধ্যমে এজিদকে পাঠালেন এবং সাথে আরও কিছু সৈন্য দিলেন এবং খাবার সাবার দিয়ে তাকে বাধ্য করে শাস্তিস্বরূপ তাকে পাঠালেন। তাকে শাস্তিস্বরূপ দেখা গেল এজিদ, সে কিন্তু 50 হিজরিতেও সে ইচ্ছা করে সে যায় নাই, তাকে শাস্তিস্বরূপ তাকে পাঠানো হয়েছে। তাহলে যে আল্লাহ রসুল বলেছেন আউয়ালু জায়েশ, সে তো আউয়ালু জায়েশ নয়, অষ্টম দলের অন্তর্ভুক্ত, কোনো কোনো রায় আছে নবম দলের অন্তর্ভুক্ত, তাহলে নবম দলের অন্তর্ভুক্ত তো আল্লাহ রসুলের এই হাদিসের আওতাভুক্ত নয়, আল্লাহ রসুল তো বলেছেন আউয়ালু জায়েশ বলতে প্রথম দল, সুতরাং প্রথম দলের অন্তর্ভুক্ত ছিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, এজিদ নয়। সুতরাং যারা এজিদের দালালি করে, এজিদকে বাঁচা রাদিয়াল্লাহু তাআলা আনহু বানাতে চায়, ওরা মূলত এজিদের দালাল, ওরা এজিদি মুসলমান, ওরা এজিদি উলামা, ওদের আলিম বলা যাবে না, ওরা ওলা উলামায় সু। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাহী এজিদের ব্যাপারে কি বলেছেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাহী এজিদের ব্যাপারে বলেছেন যে এজিদকে লানত করা ওয়াজিব। তিনি কোরআন শরীফের একখান আয়াত উল্লেখ করে বলেছেন যে আল্লাহ তো কোরআন শরীফের মধ্যে এই আয়াত বলেছেন সূরা মুহাম্মদের 22 এবং 23 নম্বর আয়াত, যে এই আয়াত দ্বারা বোঝা যায় যে এজিদকে লানত করা হচ্ছে ওয়াজিব, এমনকি এজিদকে কাফির ফতোয়া দিয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, যেটা তফসিরে মজহরির মধ্যে এনেছেন। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি এজিদকে মুনাফিক সাব্যস্ত করেছেন, যে এজিদ হচ্ছে সবচেয়ে বড় মুনাফিক এজিদ, কারণ মুনাফিক এজিদ ছিল মুনাফিক, সুতরাং মুনাফিক যারা তারা তো মুসলমান হতে পারে না, মুনাফিকের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করেছেন ইন্নাল মুনাফিকি না ফিদ্দারকি আসফালি মিনান্নার, সেটা বেদায়ান নেহায়ের মধ্যে পাওয়া যায়। দেখুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের ব্যাপারে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন আউযু বিল্লাহি মিন রাসিস সিত্তিনা ওয়া ইমালাতিস সিবিয়ান, হে আল্লাহ, তিনি বলতেন যে হে আল্লাহ, আমি 60 হিজরির শাসকের, 60 হিজরির নাবালক শাসকের এই আক্রমণ থেকে আল্লাহ তোমার নিকট আমি আশ্রয় প্রার্থনা করতেছি। এরকম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নিকট দোয়া করতেন, আর তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছিল, সেজন্য তিনি 59 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। এই এজিদের তার রাজতন্ত্র, তার দায়িত্ব, তার শাসকের দায়িত্ব আসার আগেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছিল, কবুলও করেছিলেন। দেখুন মুফতি আমিনুল এহসান রহমতুল্লাহ আলাইহি, তিনি মুফতি আমিনুল এহসান রহমতুল্লাহ আলাইহি তিনি ঢাকা আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস ছিলেন, বাইতুল মুকাররমের খতিবও ছিলেন। তিনি ওনার একখানা কিতাব লেখা হচ্ছে, যেটার নাম হচ্ছে তারিখে ইসলাম।
তারিখে ইসলামের মধ্যে তিনিও এজিদের ব্যাপারে তিনি এনেছেন যে এজিদের ব্যাপারে, এজিদের কুফুরির ব্যাপারে নির্ভরযোগ্য বর্ণনা দ্বারা প্রমাণিত হয় যে সে কুফুরি করেছিল এবং সে লায়নতের উপযুক্ত। যদিও তাকে লায়নত করাতে কোনো উপকার নেই, তারপরও তাকে আল্লাহর ওয়াস্তে লায়নত করা এবং আল্লাহর ওয়াস্তে তার প্রতি শত্রুতা পোষণ করা, এটা হচ্ছে ইমানদারের দাবি। তিনি একথা বলেছেন, পরে বলেছেন আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। এরপর দেখুন তারিখুল ইসলাম, ইমাম জাহাবি রহমতুল্লাহ আলহিয়ের লেখা তারিখুল ইসলামের মধ্যে এনেছেন যে এজিদ ছিল একটা জঘন্যতম নসিবি, সে আহলে বায়তকে ঘৃণাকারী, এটা জঘন্যতম মানুষ ছিল এজিদ। সে রাজত্ব আরম্ভ করেছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার মাধ্যমে, আর তার ইতি ঘটেছিল হাররার ঘটনা দ্বারা, যা মদিনা শরীফ 3 দিন পর্যন্ত আজান আকামত হয়নি, মদিনা শরীফকে অবরোধ করে অনেক সাহাবায়ে কেরামদের সন্তানদেরকে, অনেক সাহাবায়ে কেরামদেরকে সে হত্যা করেছিল, সাহাবায়ে কেরামদের সন্তানদেরকে, তাবেঈদেরকে হত্যা করেছিল, অনেক জঘন্যতম কাজ করেছিল। ইসলামের ইতিহাসে এরকম গর্হিত কাজ আর কেউ করতে সাহস পায় নাই। সেই হাররার ঘটনার পরপরই তাকে তার ধ্বংস সাব্যস্ত, তার ধ্বংস হয়েছিল, সেজন্য সে লানত প্রাপ্ত। তার ফতোয়ার আলোকে আমরা জানতে পারলাম এবং এই সব প্রকৃতপক্ষে এই হাদিসের এবং ইতিহাসের আলোকে আমরা জানতে পারলাম যে এজিদ লানত প্রাপ্ত, এজিদকে লায়নতুল্লাহ আলহি বলা হবে, রাদিয়াল্লাহ তাআলা আনহু নয়। যারা রাদিয়াল্লাহ তাআলা আনহু বানাতে চান তাদেরকে উচিত হবে যে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহ তাআলা আনহুর মতো ওদেরকে বৃষ্টিদুর্র মারা, যে তারা যারা এজিদের পক্ষে কথা বলে। আল্লাহ আমাদেরকে বোঝার। এজিদ সম্পর্কে এবং তার অনুসারী সম্পর্কে আহলে সুন্নাতুল জামাতের আকিদা হচ্ছে আমাদের সবার পরিচিত কিতাব এবং পরিচিত লেখক আল্লামা সাদউদ্দিন তাফতাজানি রহমতুল্লাহ লেখা শরহ আকাইদে নসফির মধ্যে তিনি লিখেন যে ওয়াত্তাফাকু আলা জাওয়াজিল লানে আলা মান কাতলিহি আও আমার বিহি ওয়ালদিয়া বিহি, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে যে হত্যা করেছে বা যে হত্যার নির্দেশ দিয়েছে, অথবা যে এই হত্যা কার্য সম্পন্নের জন্যে যে সন্তুষ্ট হয়েছে তাদের উপর লানত করা জায়েজ হওয়ার ব্যাপারে সকল উলামায়ে কেরাম একমত। তাহলে দেখা গেল আমরা ইতিপূর্বে আলোচনা থেকে আমরা পেলাম যে ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে গর্হিত কাজগুলো করেছে সেগুলোতে সে সন্তুষ্ট ছিল এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শির মুবারককে সামনে রেখে যে বেয়াদবি করেছিল তাতে তার সন্তুষ্টি প্রকাশ, এবং এই বেয়াদবির জন্যে তার সে ইমান হারা হয়ে গেছে।